সবাই কেমন আছেন? আমি আরাফ ইনতিশার দীপ্ত এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিকাশ রেমিটেন্স দেশে দেশে মাহে রমজান 2023 এর আজকের পর্বে। সো আজকের পর্বে আমরা চলে এসেছি বন্দরনগর চট্টগ্রামে। দেশে দেশে মাহে রমজান নামের কন্টেন্ট সিরিজটি আশা করি সবাই কম বেশি দেখেছেন। এই সিরিজে আমাদের দেশের প্রবাসী ভাই বোনেরা দেখান যে তাদের দেশে রমজান কিভাবে পালিত হয়। সো এই সিরিজেরই একটা অংশ হিসেবে আমি বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে আমাদের দেশের যে রমজানের আমেজটা আছে সেটা প্রবাসী ভাই বোনদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এরই অংশ হিসেবে আজকে আমরা চলে এসেছি চিটাগংয়ে। প্রবাসী ভাই বোনদেরকে দেখাবো চিটাগংয়ে রমজানের আমেজটা কেমন। দেশে দেশে মাহে রমজানে আমি এখন পর্যন্ত গিয়েছি ঢাকা এবং কুমিল্লাতে। প্রত্যেক এলাকাতে যাওয়ার আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিই এবং সেই পোস্টের মাধ্যমে পরিচিত হয় স্থানীয় মানুষদের সাথে, তাদের সাথে এলাকাটা ঘুরে দেখি এবং রমজানের আমেজ বোঝার চেষ্টা করি। মজার ব্যাপার হলো এর আগের দুইবার আমরা এমন দুই ভাইকে পেয়েছি যারা নিজেরা দেশে থাকতেন কিন্তু তার ফ্যামিলি মেম্বার থাকতো প্রবাসে, কিন্তু চিটাগংয়ে আমরা এমন এক প্রবাসী ভাইকে পেয়েছি যে নিজে প্রবাসে থাকেন কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা থাকে দেশে। সো আমরা আজকে ওই প্রবাসী ভাইয়ের ফ্যামিলির সাথে ইফতারি করব। তো আজকের পর্বে চিটাগংয়ের যেসব প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে দেখানোর চেষ্টা করব আপনার হৃদয়ের চিটাগংয়ে রমজানের আমেজটা কেমন। শুধু কি ইফতারি দেখালে হবে? আপনাদেরকে চট্টগ্রামের যেসব ঐতিহ্যবাহী জায়গা আছে সেগুলোও এক ঝলক দেখানোর চেষ্টা করব। সো তারই প্রেক্ষিতে আজকে আমরা ফার্স্টে চলে আসছি সিআরবিতে। সিআরবি মিন্স হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। তো আমার পিছনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে সিআরবির মেইন এরিয়া। সিআরবি চট্টগ্রামের লোকদের জন্য একটা আবেগ, কারণ এখানে সন্ধ্যার পরে খুব জমজমাট আড্ডার আয়োজন করা হয় যেখানে ছোট থেকে বড় সবাই এসে আড্ডায় সামিল হয়। চট্টগ্রাম পৌঁছানোর পরে যে জায়গাটা সবার প্রথমে চোখে পড়ে সেটা হচ্ছে চট্টগ্রাম সিটি গেট। আরেকটা আইকনিক প্লেস হচ্ছে শাহ আমানত সেতু, যেখানে অনেকেই রাতের বেলা যে আড্ডা দেয়। সিটির ভিতরে যদি কিছু আইকনিক প্লেসের নাম বলি তাহলে চেরাগি পাহাড়, এম এ আজিজ স্টেডিয়াম এবং যেহেতু বন্দর নগরী সো চট্টগ্রাম বন্দরটাও কিন্তু বাদ যাবে না। চলে আসছি আরেকটা ঐতিহ্যবাহী জায়গায় যেটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখে বুঝতে পারতেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্দরকিলা শাহী জামে মসজিদ। এই মসজিদটা কিন্তু মুঘল আমলে স্থাপিত এবং মুঘল স্থাপত্য শৈলীর একটা নিদর্শন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাজগুলো করা হয়েছে মুঘল আমলে কাজগুলো করা হয়েছে। সো মসজিদটা খুবই ঐতিহ্যবাহী। আর আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই মসজিদটা একসময় পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। তো বেশ লম্বা একটা হিস্টোরি, এত হিস্টোরিতে যাচ্ছি না, বাট দেখে বলতেই হয় যে এটা চট্টগ্রামের বেশ ঐতিহ্যবাহী একটা জায়গা। তো আমরা এখন এখানে আসরের নামাজটা আদায় করব। আসরের নামাজটা পড়ে ওই প্রবাসী ভাইয়ের যে ফ্যামিলি আছে চট্টগ্রামের হালি শহরে তাদের কাছে, বাট তার আগে নামাজ পড়ে আমাদেরকে ইফতার কিনতে হবে। তো চলুন নামাজ পড়ে আমরা ইফতার কিনতে যাই। তো চিটাগংয়ের ট্রেডিশন হচ্ছে যেহেতু মেজবানি বিফ এবং মেজবানি হালিম, সো আমরা ইফতারের জন্য নিচ্ছি মেজবানি বিফ। ভাইয়া 1 কেজি মেজবানি বিফ দিবেন এবং 1/2 কেজি হালিম দিবেন। আগে অনেকবার হালিম খাওয়া হয়েছে বাট মেজদান হালিমটা খাওয়া হয় নাই। ভাইয়া ভালো দেখে দিয়েন। হ্যাঁ ওকে, ফাইনালি আমাদের ইফতার কিনা শেষ আর অলমোস্ট ইফতার টাইম হয়ে গেছে। তো চলেন ওই ভাইয়ার ফ্যামিলির বাসায় যাওয়া যাক যেটা হচ্ছে চট্টগ্রামের হালি শহরে। আসসালামু আলাইকুম। এটা কি ইয়াসিন ভাইয়ের বাসা? ইয়াসিন ভাইয়ের সাথে কথা হয়েছে? জি 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 জি। ভালো আছেন? জি ভালো আছি। আপনাদের সাথে গল্প হবে, ওনাদের সাথে গল্প হবে। তো চলেন আগে খাবারগুলো আমরা পরিবেশন করি, পরিবেশন করতে করতে গল্প হবে। একটা হাই দাও ক্যামেরাতে। তো এটা হচ্ছে সেই মেজবানি বিফ, মেজবানি হালিম। এখানে আন্টি আবার দুটো আইটেম বানাইছে, এটা হচ্ছে চিংড়ি আর আন্টি এটা কি? টেবিল বরফুর আছিল, এখন ইয়াসিন না, ইয়াসিনের মিস করি। তবে এখন তোর আইসো, এখন আবার ভালো লাগে। এখন ব্যাকুনে মিলে একত্র ইস্তার বজুম। আমি আসলে চিটাগংয়ের ভাষা অত একটা বুঝি না, বাট স্টিল চিটাগংয়ের ভাষা শুনতে কিন্তু ভালোই লাগে। যতটুকু বুঝছি যে আন্টি হচ্ছে ইয়াসিন ভাইকে অনেক মিস করে, তো আমরা যেহেতু আসছি ওনার ভালো লাগতেছে। আচ্ছা আন্টি, নেন আমরা শুরু করি একটু মেজন বিফ নিয়ে দেখি। আপনি যেহেতু নিজে রান্না করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বাইরেরটার সাথে এত দিব না। আচ্ছা এতটুকু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আন্টি যেটা রান্না করছে এটা খেয়ে দেখি।
একদম ঝুরঝুরা মাংস, অনেকদিন পর এই টাইপের মাংস খেলাম। আর সাথে নিয়ে নিচ্ছি মেজদানি বিয়ে। হ্যাঁ মিস করতেছে আমার মনে হয় কি ভাইয়াকে যদি আপনি একটা ভিডিও কল দিয়ে এগুলো দেখান ভাইয়ার ভালো লাগবে। আচ্ছা আমরা হচ্ছে ইয়াসিন ভাইকে ফোন দিচ্ছি, দেখা যাক উনি অ্যাভেলেবল থাকে কিনা। হ্যালো, ফোন ধরছে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কি খবর? আরা কি দিস্তের করে চা আরো গতা যে হন আইসে চা চা আরো গত হন আইসে। ভাই আসসালামু আলাইকুম, যে আপনার বাসায় আসছি, আন্টির সাথে ইফতারি করতেছি, তো ভাবলাম যে আপনাকে একটু লোভ দেখাই। তো ভাইয়া ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ, দেশে আসেন দেখা হবে। এই নেন আন্টির সাথে কথা বলেন। ছোট কুকা, হ্যাঁ জাহা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তুমি ইফতার করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি শপিং করছো? না, বিদেশ শপিং এখন হয় না। ঠিক আছে, আমি তোমার আম্মুর বিদেশে টাকা পাঠিয়ে দিব, শপিং করে ভিডিও। হ্যাঁ ঠিক আছে, তুই পরের টাকার লোভে গরবারা মাটা দিবি। আঙ্কেল খুব ভালো কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। বিকাশের টাকাটা বৈধভাবে আসে, হাজারে 25 টাকা করে বোনাস পাওয়া যায়, আর নিজে অ্যাকাউন্টে যখন টাকাটা আসে ওটা যেখানে সেখানে ক্যাশ আউট করা যায়। করে ফেলা। আমরা একদম ভিডিওর শেষের দিকে চলে আসছি। আজকে আপনার সাথে ইফতারি করে খুবই ভালো লাগছে, স্পেশালি আপনার হাতের যে কালা ভুনা এটা অসাধারণ ছিল। এটা খাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আবার চিটাগং আসবো। খুবই ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা হলো চট্টগ্রামে সবার সাথে পরিচিত হয়ে, এবং চট্টগ্রামের যে কালচার এটাকে এক্সপ্লোর করে খুবই ভালো লেগেছে। আমার শেষ গন্তব্য হচ্ছে সিলেটে। সো সিলেটে যদি কেউ আমার সাথে একটা দিন কাটাতে চান এবং ইফতার করতে চান, তাহলে শীঘ্রই আমাকে ইনবক্সে জানাবেন। দেখা হচ্ছে আপনার সাথে, আপনার শহরে, বিকাশের সাথে।